আরে ভাইয়া বসেন, আপনি এত দূর থেকে আছেন, যদি না খেয়ে যান নিজের কাছেও খারাপ লাগে। তাই তবে অনেক সুন্দর একটা, অনেক অনেক সুন্দর একটা ভাইয়া আসে না মাসে মাসে? না তো, ও মাসে মাসে, ও গেছে 5 বছর ধরে। একটা সন্তান টন্তান কিছু হয়নি? না না, ও বিয়ের 1 মাস পরে গেছে বিদেশ, আর এখন পর্যন্ত আসে নাই। অনেক পছন্দ তোমার, সত্যি সত্যি অনেক ভালো লাগে তোমার সত্যি। কি করতেছেন ভাইয়া, ভালো লাগে আসলে কি বলবো আপনাকে, ভালো লাগতে পারে স্বাভাবিক। আসুন না কোথাও যাই, কোথায় যাবেন? চলো চলো, খুব 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 ভালো লাগে তোমার চেহারা, মায়াবী চেহারা, অনেক অনেক ভালো লাগে। কি করিস তুই? আরে আমার ভালো লাগতেছে না, এই জন্য তো তোর ভিডিও কল দিলাম। কে জানে আমার বাসায় আছে কে? দাঁড়া তো ফোনটা রাখ, আমি পরে ফোন দিতেছি। কে? এটা কি শামিম সাহেবের বাসা? হ্যাঁ ভাই, আপনি কে? আমি মাসুম। মাসুম? ও আচ্ছা, আপনি ওর সাথে ছিলেন মনে হয় না? হ্যাঁ, বিবিকা দিন ওর সাথে ছিলাম, 2 বছর হয়েছে আলাদা হয়েছে, আগে আমরা একই কোম্পানিতে ছিলাম। কেমন আছেন ভাবি? বসেন ভাইয়া। কেমন আছেন? ভালো আছি, বসেন ভাবি। কত ভাবি ফিরে আসছে ভাবি, বাচ্চা কাচ্চা নাই? না ভাইয়া, ও তো বিয়ের পরেই বিদেশ চলে গেছে। তাই? তো আপনার খোঁজ খবর কি ভাবি? চাকরি করতাম তো, এখন আলাদা হয়ে গেছি, অনেক দিদির যোগাযোগ নেই, আর বন্ধু মানুষ। হ্যাঁ, ও আমাকে বলছিল যে আপনার কাছে কিছু নাকি জিনিস পড়েছে, এটা আপনি আমাকে পাঠিয়ে দিন। অনেকবার রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করছে মানে তো আনতে হবে, যেহেতু বন্ধু মানুষ, এর তার ফলন দেয় না ভাবে। অনেক ভালো কাজ করছেন ভাইয়া, আর ভাবে এগুলো রাখো, আমি যাই কি ভাবে? হ্যাঁ রাখতেছি। ভাবের কি অবস্থা, ভাবে কেমন আছে? আমি তো বিয়ে করি নাই এখনো। কি, এখনো বিয়ে করেন নাই? না, আসছি দেখি বিয়ে শাদি করব, তো আমি যাই কি ভাবে, আপনি সামানগুলো রাখেন। আপনি বন্ধুর বাসায় আসলেন আর কিছু না খেয়ে কি চলে যাবেন, এটা কোনো কথা বলেন, খাইলে তো হবে ভাবি। থাকে কে কে বাসাতে? কেউ থাকে না, এই পুরো বাসায় আমি থাকি। তোমার শাশুড়ি শুনছিলাম ছিল কোথায়? ওর মা অসু কোথায়? ওরও বাইরে গেছে। বাইরে গেছে? হ্যাঁ, ও দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল, সেখানে গেছে না কার কাছে গেছে? হ্যাঁ দেশের বাড়িতে গেছে ভাইয়া। ভাবি তো এখন কি অবস্থা, স্বামী ভাই তো আপনার অনেক আদর করে, অনেক ভালোবাসে, সারাক্ষণ দেখি ফোন করে, সারাক্ষণ দেখি ফোন করে, কথা বলে না? হ্যাঁ আমার সাথে তো সারাক্ষণ ভিডিও কল কথা বলে। সারাক্ষণ কি কথা বলে? আমি দেখি সব ডিউটি থেকে আসার পর থেকে সারাক্ষণ মোবাইলে কল ধরে, কিন্তু জানি না আপনার সাথে এত ভালোবাসা দেয়। না ভাই, আমার সাথে তো এত কথা বলে না, ও দেখা যায় সকালবেলা ডিউটি যাওয়ার সময় একবার কথা বলে, এই তো আর সারাদিন তো কথা বলে না, বলে যে কাজে অনেক বিজি থাকি অনেক ধরনের, আর ও সারাদিন কার সাথে কথা বলবে, সারাদিন তো আমার সাথে কথা বলে না। না ভাবি, সে সারাক্ষণ কথা বলে, আমি তো ভাবি আপনার সাথে কথা বলে। আমি ওর বাসায় পার্সেল আসানোর জন্য গেছিলাম, 2 দিন ছিল। হ্যাঁ একটা মেয়ে আছে, চাচা তো বোন হয়, আপনি মেয়েটাকে দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই। ভাবি
গাল ছাপা ভাঙ্গা ভাবে পছন্দ হয় না আপনার মতো খুব সুন্দর মেয়ে নেই। আর কি বলেন, ও তো আমার থেকেও বেশি সুন্দর। না একদম আমাদের মতো ওই সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম আপনার মতো একটা মেয়ে আছে। আমার মতো, আমার মতো তো আমারই নিয়ে যান, আমার মতো আমি কই নিয়ে পাবো? তবে ইয়ে কথা, আপনার বোন তো নাই? আমার তো কোনো বোন নেই, আর আমি একমাত্র মেয়ে, আমার তো বিয়ে হয়ে গেছে আপনার ভাইয়ের সাথে। সমাজে কিছু কইবো আমারে? আরে আপনার সাথে তো দুষ্টুমি করলাম, আপনি কি বুঝেন না এটা? আরে যাই হোক ভাই, আপনার সাথে আমি অনেক কথাবার্তা বললাম, তো আছে বিদেশে আছে থাকুক, তুমি আমার লাগে আইসো করো, তোমার আসো কি যে বলবো আপনাকে, আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা চলেন, আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি, আপনারও মন ভালো থাকবে, আর আমিও অনেকদিন ধরে বাসার বের হই না, তাহলে আমারও মন ভালো থাকবে। তাই? হ্যাঁ। তো বাসা থেকে কেউ নেই তাহলে আজকে তোমাদের বাসাতে থেকে কোনো দিকে যাওয়ার দরকার নেই, তাহলে আর একটু ভালো হয় না? আজকে পাঁচটা বছর পাইতেছে না আমার সঙ্গে ভালোবাসা, তাহলে ভালোবাসা আমি দিয়ে দেব। কেউ নাই তো বাসায়, যদি কেউ জেনে যায়, আপনি আসলে যেটা ভাবতেছেন এটা আমার পক্ষে সম্ভব না, আপনি উঠেন চলেন, আপনাকে আমি খাবার দিই, আপনি তারপরে আসেন। আসেন আমি তোমাকে নিয়ে যাবো, আমি আমার বউ কে রাখবো তোমাকে।